লেখক পাঠক ও দর্শনার্থীদের মিলনোৎসব শুরু আজ। প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা অমর একুশে গ্রন্থমেলা 2024 শুরু হচ্ছে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ডক্টর কে এম মুজাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন। গুরু এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য। বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে তৈরি করা হবে বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক বলছে মঞ্চ। রমনা কালী মন্দিরের পাশে সাধু সংঘ এলাকায় স্থাপন করা হবে শিশু চত্বর। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। গত 23 জানুয়ারি ডিজিটালাইজড লটারি পদ্ধতিতে পুরনো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 24 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 11 ক্যাটাগরিতে 16 জন এই পুরস্কার পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অমর একুশে গ্রন্থমেলা 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।